হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? তোমরা আশা করি সবাই ভালো আছো। সো গাইস, আমিও তোমাদের তো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা যারা প্রতিদিন আমার ফ্রি ফায়ার ভিডিও দেখো, তাদের জন্য স্পেশালি আজকে আমার একটা অ্যাপস আমি তোমাদের কাছে শেয়ার করব, যে অ্যাপসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা অনেকেই ভাবতেছো যে এটা কেমন অ্যাপস, অ্যাপস না, এটা একটা সফটওয়্যার, মানে কম্পিউটারের সফটওয়্যার, আর এটা তুমি যদি ইউজ করো তাহলে অবশ্যই তোমার জন্য অনেক হেল্পফুল হবে। মানে তোমার পিসির মুভমেন্ট পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরাই চেঞ্জ হয়ে যাবে ওইটার মধ্যে, শুধু অনলি মুভমেন্ট আর কোনো কিছু না। সো ওটা তোমাদের জন্য রিলিজ করব আমি, ওইটা তোমাদেরকে মানে ওইটার একটা ভিডিও তোমাদেরকে দিব, বাট স্ক্রিনে তোমরা যদি দেখতে পারো সেটাও একটা। আর এটা হচ্ছে সেন্সিটিভির যে ব্যাপারটা, মানে তোমার যে মুভমেন্ট, ওই যে আমরা যে ঘুরন মুড়ন যে ব্যাপারটা আছে, এই মুভমেন্টটা বাড়বে। সো এটা আলাদাভাবে একটা ভিডিও দিতে হবে। কিন্তু তোমাদের যদি এই ভিডিওটা লাগে অবশ্যই কমেন্ট করবা যে এই ভিডিওটা কার কার লাগবে, আমি জিনিসটা বুঝবো, বুঝার পর তারপরে এই ভিডিওটা দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেনারেল যে অপশনটা আছে ফ্রি ফায়ারের, ওইটার মধ্যে আমরা যে এগুলার তো আমার সব জিরো জিরো, দেখছো? কোনো কোনো কিছুই নাই, তাহলে এত মুভমেন্ট কোথা থেকে আসতেছে, খেয়াল করতেছো, বুঝতেছো তো? এগুলা কিন্তু একদম জিরো জিরো, আমি ওটা অন করে রাখছি এই জন্য আমার মুভমেন্ট ফুল, আমি কন্ট্রোল করতে পারতেছি না এত মুভমেন্ট, ঠিক আছে? চলো আমরা লন অফ খেলি। লন অফ খেলার পর তারপরে আমরা যাব বিয়ার র্যাঙ্কে, বিয়ার র্যাঙ্ক পরে খেলবো, একটু জাস্ট একটা ম্যাচ খেলবো, একটু দেখাই তোমাদেরকে। আমার কিন্তু সব জিরো জিরো, আমি জিরো জিরো করার পরেও এত মুভমেন্ট কোথা থেকে আসতেছে এই বিষয়টা কিন্তু তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, কল্পনার বাইরে, দেখো একটু লড়াইলে এত লড়াই কেমনে সম্ভব, এটা আমি তো কন্ট্রোলই করতে পারতেছি না। আহারে, সাইড থেকে মেরে দিছে, লুকায় লুকায় মারতেছে, যারা গেমিং বেড়ি মানুষ। হাই রে হাই, দিছে হেড মাইরা। মুভমেন্ট কমাতে হবে, বুঝছো? মুভমেন্ট বেশি হয়ে গেছে। হাই হাই, মুভমেন্টটা আসক্তি কমাতে হবে, এটা আমি একটু কাজ করি, অতিরিক্ত হয়ে গেছে, পরিমাণের চাইতে বেশি হয়ে গেছে। এটা 7 দিয়ে দিই, দেখি এখন কেমন কাজ করে, কন্ট্রোলই করতে পারতেছিলাম না। আমার কিন্তু সব জেনারেল কিন্তু সব জিরো জিরো দেওয়া। ওহ, একটা মারছি, একটা মারতে পারছি, ঠিক আছে, কষ্ট হয়েছে কিন্তু একটা মারছি, ঠিক আছে, আরো মারবো, এখন চিন্তার কোনো কারণ নাই। হাই রে হাই, যারা এটা এইটা কি করতেছে, তুত্রু, দেখেন একবারে জিরো জিরো, এটা দুই দিলাম, এটা দুই দিলাম, দেখি কি হয়।
চার দিলাম, মারতেই হবে এটা, না মারলে চলবে না। ঠিক আছে, এটা কি পিসি ফিলের যে ভাব সাপ নিতেছে? তো গুলি ফায়ার করে না এটা, আহা দেই দেখি কি করে। দা চ্যাটকায় পড়ে গেছস ফালতু। হ্যাঁ, তোমরা যারা পিসি বানাইতে চাও পিসি কিন্তু বানাইতে পারো, কোনো সমস্যা নাই। তোমাদেরকে তো বলতেছি পিসিটা প্রথম তোমরা রানিং করো, বাকিটা পরে খেলা দেখা যাবে আর কি। চেপে ধরে মারে কিছুই মানে কিছুই করতে পারতেছি না, যুক্তির কথা তোমরাই বলো গাইস। 5 নম্বর রাউন্ড চলতেছে, কি করে এবং দৌড়াইতেছে কেন? হেড দে শেষ তুই রে ভাই, তুই তো হ্যাং হয়ে থাকবি 3 মিনিট। খেলা দেয় তাছে, আরেকটা দিলেই শেষ। শক্কর আলী, ওনো কে হুয়া, এ তো হ্যাকার হো। ও ওনো, বুঝলাম না, এ তো হ্যাকার। হাই হাই, গুড জব। আবারও জাগি দিয়ে দিছে, দেখ কি খেলাটা খেলে। কঠিন খেলা তো, সেম ভাবে একটা মার দিয়ে। আরে ওই দিছে হান দায়া, যা ফালতু। এই বিয়ার খেলবো, বিয়ার সোলো। অতিরিক্ত মুভমেন্টের কারণে আমার খেলা আসতেছে না, বুঝছো? রাও এক্সেল, এক্সেল রাও এক্সেল, রাও এক্সেল। এখানে আবারও আগের মতো 8 দিয়ে দিই, দেখি কেমন হয়। এমনি তো এই অবস্থা, মুভমেন্ট যদি আরো বাড়ায় সেলস কমায় দিই, বাড়ানো যাবে না। AWM এর এইটা কই স্ক্রুপটা, এটা একটু বাড়াই দিই, 10 দিলাম।
রিস্টার্ট নে না। এটার মধ্যে কয়জন আছে দেখি, সব বট চট। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। নদীর উপর পাখির বাসা, মনে আমার বড় আশা। আচ্ছা, আমার কণ্ঠটা কেমন, একটু গান বললে কেমন লাগতে পারে বা গজল বললে কেমন লাগতে পারে সেই বিষয়টা আমাকে একটু জানাবা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাইস, ঠিক আছে। আমি যারে ভালোবাসি গো, সে আমারে বাসে না। এটা কেমন গান কইলাম, বুইরা গান। আমার লগে যেটা নাম সেটা বাট পার চাট পার করতে কই যাইতেছে দেখো। খেলা হবে হ্যাঁ, এই ঘরের মধ্যেই তো খেলা হবে। আরেকটা লং গান চাই। একে ঠিক আছে চলবে। বিয়ার র্যাঙ্ক খেলে লং গান, দুইটা লং গান হলে সবচেয়ে ভালো হয়। পাইছি AWM নিব। আমার মনিটরটা আরেকটু ভালো হলে হেড মারার চান্সটা একটু বেড়ে যাবে, ওকে? কারণ পরিষ্কার দেখা গেলে তুমি হেড মারতে সুবিধা হয়। আমার ইবো গান কিন্তু এটা, বটলা ওইদিকে যায় কে? এত দেরি হয় পরের বাচ্চার, পাগল। সরি গাইস,
সোলো খেলবো, দুজন খেলে ঝামেলা বেশি। অনেক সেটিং আছে, অনেক অনেক যেগুলো তোমরা ইউজ করে হেড মারতে পারো। আর লো বাজেটে যাদের পিসি তারা এমুলেটর ইউজ করবা, এমএসআই, ঠিক আছে? এমএসআইটা লো হোক আর হাই হোক, খেলা শেখার জন্য এমএসআই দিয়ে খেলা শিখো, ঠিক আছে? খুব সহজ, আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। এমএসআই দিয়ে খেলা শিখতে গেলে এমএসআই দিয়ে খেলো, তাহলে আর কি খেলা যদি কোনো প্রবলেম হয় আমি তোমাদেরকে হেল্প করতে পারবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যে কোনো হেল্প আমি করতে পারবো, সমস্যা নেই। ক্লক টাওয়ার যাওয়া দরকার ছিল, ক্লক টাওয়ারে লোড বেশি ছিল, এত মুভমেন্ট মুভমেন্ট বলে এত মুভমেন্ট কেমনে কন্ট্রোল করব। এখন পিসি এক ফোঁটাও গরম হইতেছে না, আর লাইভ স্ট্রিম চালাইলে এমন গরম হবে। হাই রে, হাই, কই গেল? সাই আহারে বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমরা বেয়ার র্যাঙ্ক খেলতেছিলাম। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, এবং যাদের যেটা কমেন্ট করার ইচ্ছা, মানে ভালো লাগতেছে একটা কমেন্ট, একটা কিছু জানার ইচ্ছা থাক জাগলে আর কি, মনে হইলে যেটা আমার জানা দরকার, অবশ্যই কমেন্ট করো, আর আমি কমেন্টে রিপ্লাই দিব। আর রিপ্লাইগুলো আমি ভিডিওতেই বলে দেবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং চোখ রাখবা, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিও থেকে তোমরা ওই কথার উত্তরগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।